আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। আজকে আধুনিকতার নামে মায়েরাও সব এখন রাস্তায়, বাবা তো সে আগে থেকে রাস্তায় আছেই, এখন মাও রাস্তায়। ঘরটা হলো এতিমখানা, সারা বিশ্ব এখন এতিমখানায় ভরে গেছে, এখন আর এতিমখানা বানাবার দরকার নেই। আপনি সচিব, আপনার স্ত্রী হয়তো তিনিও সচিব, দুইজনে 10টা বেজে বেরিয়ে গেলেন, আপনি হয়তো হেডমাস্টার, আপনার যিনি স্ত্রী তিনিও আরক্ষণে এই প্রধান দায়িত্বে আছেন, দুইজন সেম টাইমে বেরিয়ে গেলেন, আপনার ঘর সামলাবে কে? ঘরের শিক্ষা কে দেবে? ঘরের লালন পালনের দায়ভার কে নেবে? কে লইবে মোর ভার, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। ঠিক আজকে নিরুত্তর ছবির মতো দাঁড়িয়ে থাকবেন, এই জন্য বলছি আজকে সারা পৃথিবীর ম্যাক্সিমাম ঘরগুলো হলো এতিমখানা, নতুন এতিমখানা বানাবার দরকার নেই। ইন্নাল ইয়তীম আল্লাযী তালকা লাহু উম্মান তাখাল্লাত আও আবান মাশগুলা, এই জন্য মিশরের কবি বলেছেন, আহমদ শাহ কি বলেছেন, যার বাবা মরে গেছে সেই প্রকৃত এতিম না। আধুনিক যুগে, কেয়ামতের আগের এই যুগে এর চেয়ে ভয়ঙ্কর আর এক এতিম বেরিয়েছে, বড় অসহায়, বড় মিসকিন, বড় নিঃস্ব। সেই এতিম হলো যেখানে দেখবে উম্মান তাখাল্লাত, মাও ঘরে নেই, ঘর ছেড়ে চলে গেছে, আও আবান মাশগুলা, বাবাও ব্যস্ত, বাবার ব্যস্ততার কারণে সন্তানের পিছনে সময় দেওয়ার মতো কোনো সুযোগ নেই, আর মা তো নেই। যেই ঘর মা শূন্য বাবা শূন্য, এটাই হলো প্রকৃত এতিমখানা। এই এতিমখানাতে দান করা উচিত, যার যা আছে, তারা যত বড় ধনী হোক না কেন, যত বড় ধনীর পরিবারে হোক না কেন, এটা এতিমখানা, এটাতে দিলে অনেক বেশি সওয়াব হবে। এমন অসহায় শিশু পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে কি না সন্দেহ। এই এতিমদের প্রতি দয়া করা উচিত আমাদের সবারই, আমাদের চিন্তা করা উচিত খতিবদেরও, যে এই যে মাও নেই বাবাও নেই, এই এতিমদের শিক্ষা কে দেবে? ওদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। সমাজ নিয়ে যারা ভাবেন তাদের চিন্তা করা উচিত, কে ওই মায়ার চার্জ দেবে? 5-6 বছর মা তার মাতৃস্নেহের চার্জ দিয়ে এই শিশু নামক এই যন্ত্রটিকে মানব সমাজে ছেড়ে দেবে, আজীবন সে মায়ার উষ্ণতা তার ভিতরে ধরে রাখবে, মানুষকে রহমত করবে, দয়া করবে, স্নেহমায়া দেবে, মনুষ্যত্বের আচরণ সে করবে। কিন্তু 6টি বছর যদি এই শিশুকে মায়ার চার্জ, স্নেহের চার্জিং করা না হয়, তাহলে সে তো হিটলার হবেই, সে তো খুনি হবেই, সে তো ডাকাতি করবেই, সে খুন করে মজা পাবে। মাকে মায়ের ঘরে রাখাটাই হলো সবচেয়ে বড় বিজ্ঞান। এই বিজ্ঞানের অভাবে সবই ধ্বংস হয়ে যাবে। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ।